আমি এই জায়গায় কষ্ট পেয়েছি, শুনেন আবু তো আপনার নাম শুনছেননি, আচ্ছে মতো পিটাইছে। তুমি এক পক্ষের কথা শুনে গালিগালাজ করছো, চরিত্র নিয়ে কথা বলছো। মাহফিল কমিটি পিটাইছে, পিটাইতে পিটাইতে চুলে ধরিয়া পড়ে মাহফিল স্থান থেকে বের করে বহু দূর পর্যন্ত পৌঁছায় দিছে। একজন মাওলানা হয়ে কি আপনার লজ্জা লাগে না এই ধরনের কথাগুলো বলতে? আর সবচেয়ে কষ্ট পেয়েছি আমি এখানে, কিছু আলেম ওলামা ও এর পক্ষে সাফাই গাওয়া শুরু করেছে। আজকে আদনান হুজুরকে মেরেছে এটার জন্য আপনি এতটা খুশি কিভাবে হলেন? তাকে ফোন করছি গত বছর, আমি 60,000 টাকার নিচে উদ্দেশ্য করা নয়, এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াজ মাহফিল এবং আলেম ওলামা এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত। কিন্তু আবু তো আদনানকে যেমন পিটানো পিটাইছে প্রকাশ্যে, আপনার উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো। কি রে এমন ভাবে মাইট দিল? আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা ছিল আমার, এটা আবু তো আদনান ভাইয়ের নয়। মোটামুটি দাড়ি মাই লাগাইয়া সুন্দর পিটাবি লাগাইয়া তো কইতে পারে, হে হয়ে গেছে বক্তা। আপনি উল্টা মজা নিয়েছেন, এগুলো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ। মোটামুটি মাচাল লাগেছিল খেলোয়াড়, এখন দিনের দায়ী হয়ে গেছে, স্কলার হয়ে গেছে। উল্টা তারা মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছে, এর কোনো মাফ নাই ইনশাআল্লাহ। আবু তো আদনান হুজুরের কাছ থেকে 36,000 টাকা সেই সাথে মোবাইল খড়ি নিয়ে গেল। উল্টা 36,000 টাকা আমাদের চিন্তাই করেছে এবং ক্যামেরা ভাঙচুর করেছে। আমার সাথে যে ছিল দুই ভাই ক্যামেরাম্যান সবগুলোকে তারা বেধর পিটিয়েছে। 50,000 টাকা অগ্রিম নিয়া, 50,000 টাকা মুখের কথা নাকি? 31 মিনিট বয়ান, 45 থেকে 50 মিনিট আমি বক্তব্য দিয়েছি। এতদিন চুপ করেছিল, আজকে সবকিছু বলে দিবে আবু তো আদনান হুজুর? কথাগুলো আমি পাবলিকলি বলতে চাইতাম না কখনোই, তবে এখন বলতে বাধ্য হচ্ছি। পুরো গ্রামের মানুষ বলছে আবু তো আদনান হুজুর 10,000 টাকার জন্য ওয়াজ মাহফিল থেকে বের হয়ে আসছে। উনি অল্প একটু সময় নিয়ে যে 30 মিনিটের মাথা যে আর বয়ান করবে না, চলে যাবে। এই যে অনলাইনে প্রচার করছে, 30 মিনিট বক্তব্য দিয়েছে। এখানে আসার পর যে সত্যটা জানতে পারলাম সেটা হচ্ছে, মানে 10,000 টাকা বাকি ছিল, বিদায় না লুক পার্টি আগে টাকাটা নিয়ে নিছে। এবং মহান রব্বুল আলামিন যাকে খুশি তাকে উপরে উঠাতে পারে, আর তাকে নামাতেও বেশি সময় লাগে না। একজন ভালো বক্তা 10,000 টাকা বাকি ছিল বিদায়, উনি এখানে আসে নাই না? টাকার জন্য যদি আমরা মাহফিল করতাম আজকে 10 তলা বাড়ি থাকতো। সম্পূর্ণ দোষ উনি, হাত ঘড়ি নিয়েছে, ক্যামেরা ভাঙচুর করেছে, টাকা ছিনতাই করেছে, পিটিয়েছে, অপমান করেছে, ঘরে আটকে রেখেছে। এবং ওনার সফর সঙ্গী যারা ছিল তাদের সাথে ওই রকম কোনো অমানবিক কোনো নিষ্ঠুর আচরণ করা হয়নি। অথচ ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ওই ছেলে আমার ছোট ভাইকে টানা হাসড়া করছে, গায়ে হাত তুলছে। এই হলুদ সাংবাদিকতা, জালেম তাদের পক্ষ নিয়ে সাংবাদিকতা করছে। হে ওয়েট, এখানে কি পুরো একটি গ্রাম নাকি ছোট্ট একটি পরিবার? গাইবান্ধা এত বড় একটি গ্রামের মধ্যে কি মাত্র এই কয়টা মানুষ বসবাস করে? মানে পুরো গ্রামে তার বিপক্ষে কথা বলছে হুজুরের। ইনিও জাজমেন্ট করে দিলেন আবু তো আদনান হুজুরের সকল দোষ। হোয়াট দ্য হেল আর ইউ ডুইং নাও? লিসেন, আজকে যে কথাগুলো বলার জন্য আসি সেই কথাগুলো না বলে পারলাম না। আবু তো আদনান হুজুরকে নিয়ে বেশ কিছু ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আবু তো আদনান হুজুরকে নিয়ে গাইবান্ধার মধ্যে যে ওয়াজ মাহফিলটি সাজানো হয় সেখানে যে আবু তো আদনান হুজুর যাবে সেটা তিনি নিজেই জানতেন না। তুমি যে মিডিয়া, তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো, ফেসবুকিং করছো, কখনো কি আমাকে জিজ্ঞেস করেছিল, আমাদেরকে জিজ্ঞেস করেছিল ভাই কি হয়েছে আপনার সাথে? তুমি এক পক্ষের কথা শুনে গালিগালাজ করছো, চরিত্র নিয়ে কথা বলছো, টাকার কেলেঙ্কারি দিচ্ছো। একজন ভালো বক্তা 10,000 টাকা বাকি ছিল বিদায়, উনি এখানে আসে নাই না? কোন ফাসেক পাপাচারী যদি কোন সংবাদ নিয়ে আসে এটা বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করুন। একজন হুজুর যদি 10,000 টাকার জন্য ওয়াজ মাহফিল ছেড়ে চলে আসতে নেয়, তার মানে কি তার উপরে হাত তুলবেন? একজন ভালো বক্তা 10,000 টাকা বাকি ছিল বিদায়, উনি এখানে আসে নাই না? তাকে আপনারা পছন্দ করেন বিদায় কিন্তু তাকে প্রধান অতিথি দিয়েছেন, আর প্রধান অতিথি প্রধান বক্তাকে যদি আপনারা এইভাবে অপমান করেন তাহলে কিভাবে তাকে পছন্দ করে আনলেন? উনি অল্প একটু সময় নিয়ে যে 30 মিনিটের মাথা যে আর বয়ান করবে না, চলে যাবে। জালেম তাদের পক্ষ নিয়ে সাংবাদিকতা করুন। আজকে কিছু সংখ্যক হুজুর যেভাবে ওয়াজ মাহফিলটাকে বিজনেসে পরিণত করে ফেলছে সেইভাবে কিছু সংখ্যক ওয়াজ মাহফিলও আজকে হুজুরদেরকে এনে তারপর বিজনেস করছে। যাই হোক ভাই, এখন ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর, ঘরে ঘরে ইউটিউবার, ইউটিউবাল, ইউটিউমার, কোনটা কি আপনারা বুঝতে পারবেন না? লজ্জা লাগা উচিত, আজকে লজ্জা হওয়া উচিত সবার। বরাবর মতো কথা কিন্তু একটাই, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষ হয়ে চাই সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।